ভ্যালেন্টাইন্স ডেতে যখন প্রেমিক প্রেমিকারা বা স্বামী স্ত্রীরা হাত ধরাধরি করে ঘুরতে বেরিয়েছেন অথবা মজায় এন্টার খাওয়া দাওয়া করছেন, তখন এক বেচারা স্বামী তার স্ত্রীর হাতে মার খেয়ে মাথা ফাটিয়ে বসে রয়েছে ঘরে। ভ্যালেন্টাইন্স ডের ঠিক আগে ওই স্বামী ভদ্রলোকের মাথা ফাটিয়ে দিলেন তার স্ত্রী। ঘটনাটি ঘটেছে সোমবার গড়িয়া নরেন্দ্রপুর এলাকায়। নরেন্দ্রপুর থানা এলাকার মধ্যেই পড়ে গড়িয়া সবুজ সংঘ নামক পাড়াটি, ক্লাবের নামেই পাড়ার নাম। ওই এলাকারই বাসিন্দা অজিত চৌধুরী, তার অভিযোগ তার স্ত্রী মামনি কাচের গ্লাস দিয়ে মেরে তার মাথা ফাটিয়ে দিয়েছেন। এ ব্যাপারে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। প্রায় 8 বছর আগে অজিত চৌধুরীর সঙ্গে বিয়ে হয়েছিল মামনির। তাদের একটি ছেলেও আছে, তার বয়স 7। অজিত চৌধুরীর অভিযোগ, সোমবার তার কাছে 15,000 টাকা চেয়েছিলেন মামনি। বারবার চাওয়ার পরও অজিতবাবু টাকা না দেওয়ায় রেগে গিয়ে কাচের গ্লাস দিয়ে স্বামীর মাথায় সজোরে আঘাত করেন বলে অভিযোগ। এই আঘাতের ফলে অজিতবাবুর মাথা ফেটে যায়। ওই অবস্থাতেই তার থেকে জোর করে 15,000 টাকা কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেছেন আক্রান্ত অজিত চৌধুরী। মাথা ফেটে যাওয়ার পর তিনি যাতে হাসপাতালে যেতে না পারেন সেজন্য তার গাড়ির চাবিও নাকি কেড়ে নিয়েছিলেন মামনি। আরও অভিযোগ, শ্রী মামনির নাকি প্রায়ই তাকে মারধর করেন। চেঁচামেচি শুনে প্রতিবেশীরা কৌতূহলী হয়ে উকি দেন ঘরে। তখনই তারা দেখেন রক্তাক্ত অবস্থায় মাথা ধরে বসে রয়েছেন অজিতবাবু। তখন ওই প্রতিবেশীরাই ঘরে ঢুকে উদ্ধার করেন তাকে। এরপর তারাই তাকে হাসপাতালে নিয়ে যান। তার মাথায় 6টি সেলাই করতে হয়েছে। নরেন্দ্রপুর থানায় যে অভিযোগ জানিয়েছেন অজিতবাবু, সেই বয়ানে রয়েছে স্ত্রী মামনির বাবা অর্থাৎ অজিতবাবুর শ্বশুরমশাইয়ের নামও। তার ওপর দীর্ঘদিন ধরে যে অত্যাচার হচ্ছে তার অন্যতম কারণ শ্বশুর অচিন্ত্য মণ্ডলের উস্কানি, এরকমই ধারণা করছেন অজিত চৌধুরী। ব্যুরো রিপোর্ট, ইভিএম নিউজ, দক্ষিণ ২৪ পরগনা।